আপনারা বলবেন কি এই যে আমরা যে বেহাত বাজাই, সৃষ্টি জগতে যাই কিছু আছে সবকিছুর মাঝে মাথাটা হলো উপরে, তাই না? কিন্তু আপনারা যে বেহালা যে বাজান, এই বেহালাটা মাথা হলো নিচে, কিন্তু আপনারা মাথা নিচে দিয়ে আপনারা উপরে বেহালাটা বাজান, আসলে এটার মূল বিষয়টা কি? আসলে দাদা ভাই, এটা আমি যতটুকু শুনেছি আমার উস্তাদের কাছে, আরো যারা জ্ঞানী জ্ঞানী সাধক যারা আছে ওনাদের মুখে আমি শুনেছিলাম, আমি টোটালি কোনো বইতে আমি পাই নাই, এটা মৌখিক ভাবে পেয়েছি, তো যতটুকু শুনেছি আমি তাই বলবো। এটা সহিও হতে পারে আবার আনসহিও হতে পারে, তবু বিষয়টা হলো আমি যতটুকু শুনেছি ইতালিতে এক মহিলা সর্বপ্রথম সে বেহালা বানিয়েছিল, বেহালা সৃষ্টি করেছিল কিসের জন্য? তার গুরুকে উপহার দেওয়ার জন্য। সে চিন্তা করলো যে আমি একটা জিনিস আমি আমার গুরুর জন্য বানাবো, আমার গুরুকে আমি উপহার দিব। সে চিন্তা করলো কি আমি একটা বেহালা বানাবো যেটা সুরের মাধ্যমে, ওইটার মাধ্যমে আমার গুরুর নাম নিবে, আমি আমার গুরুকে আমি সুরের মাধ্যমে বাজে বাজে আমি গান শোনাবো। সে ইচ্ছা করলো অবশ্যই সে বেহালা বানাবে, পরিপূর্ণ করবে। সে চিন্তা করলো এর মাথাটা আমি কোন দিকে দিব। সে চিন্তা করলো আমি যেহেতু আমার গুরুর জন্য আমি বানাচ্ছি, আমি আমার গুরুর প্রতি সর্বদাই চরণে আমার মাথা থাকে, আর আমি তাকে একটা জিনিস উপহার দিব, এর মাথাটা যদি তার উপরে থাকে সেটা হয়ে যাবে আমার জন্য বেয়াদবি। অবশেষে সেই ইতালিয়ান সেই মহিলা, এটা ব্রিটিশের আমলের আগের কথা আমি শুনেছি যতটুকু তাই বললাম, তো ইনি ইচ্ছা করে কি করলেন এই বেহালাটা যে মাথাটা, মাথাটা নিচের দিকে দিয়ে আর যেখানে সুর বাজবে ওই সুরের স্থানটা রাখলেন উপরে। তো এতটুকুই আমি পেয়েছি, এটা আমি কোনো নামটা আমার সঠিক মনে নাই যে একটা মহিলার কথা আমি শুনেছি, যাই আমি এতটুকু বলেছি ভাই। তো এটা সই হতে পারে আনসই হতে পারে, আপনি জিজ্ঞাসা করেছেন আমি যতটুকু পেরেছি ততটুকু বলেছি, আর আপনি প্রশ্নটা আমাকে করেছেন বিদায় তার জন্য আপনাকে ধন্যবাদ। বাকিটা যদি জান এটা জহির ভাই দিয়ে দিব, কারণ বেহালাটা হ্যাঁ কিন্তু আমার থেকে কিন্তু ভালোবাসায়। বেহালার যে পেস্টটা মূল কথা হলো সব যন্ত্রের মাথা উপরে আর বেহালার মাথা নিচে, কারণটা আমার দরদি যতটুকু বলছে এটা কিন্তু যথেষ্ট জবাব হয়েছে। তারপরেও আমার কাছে একটা দায়িত্ব দিলেন, আমি যা জানি নারী যখন কাঁদে তখন তার মাথাটা নিচু থাকে, আর বেহালাটা যখন কেউ বাজায় তখন এটা বাজে না, বেহালাটা কাঁদে, আর এটার মাথা নিচু বিধাই বেহালাটা কাঁদতে পারে। সব সুরের চেয়ে বেহালার সুরটা অনেক করুণ হয়, বাঁশের সুর আর বেহালার সুর, এই দুইটা সুর মানুষকে একদম একটা মানে অস্তিত্ববিহীন দেশে নিয়ে যেতে পারে, যে দেশের মধ্যে শুধু সুরের ভুবন, যেখানে গেলে সুরের মধ্যে আল্লাহকেও খুঁজে পাওয়া সম্ভব। এটা হলো মূল কারণ, এর চেয়ে আর সুন্দর জবাব হয় না। আপনি যেটুকু দিয়েছেন এতটুকুই যথেষ্ট। আর আমি যেটা জানি, একজন বিজ্ঞানী ছিলেন ইটালিয়ান, নাম তার ছিল আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন, আপনার গুগলের মধ্যে সার্চ করলে ওইটা পাবেন, আইনস্টাইন। তিনি সর্বপ্রথম এই মা ভক্ত ছিলেন, আর মা ভক্ত হওয়ার পরে তিনি সর্বপ্রথম তার বিদ্যা ছিল মাকে নিয়ে বেহালা বাজানো, মায়ের সামনে বেহালা বাজানো, নাম তার আইনস্টাইন। তো যাই হোক।